सहभियं करवावहे तेजस्विनावधीतमस् मा विद्धिषावहे আমি জানো আমি সেই পবিত্ৰ নদীসমূহৰ যি পানী বুলক উত্তৰে কৰ্মণ্যম বিঘ্নমস্তু উত্তৰে কৰ্মণ্যম কুমকুম চন্দন যি আছে তাক ভৰিত লগাব মাকে লগাই দিব মাকে মাকৰ ভৰিত লগাব ১৯৭১ খ্রিস্টাব্দতেই শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির খোৱাংঘাটৰ এই স্থানত প্রতিষ্ঠিত হয়েছিল কিছুমান সপোন দেখা মানুহৰ দ্বারা। আর এই কালী মন্দির একটা ধর্মীয় অনুষ্ঠানই নহয়, আসলে ই সমগ্র বৃহত্তর খোৱাং অঞ্চলের একটা সামাজিক বৌদ্ধিক অনুষ্ঠান। আর তার সূত্রে আপনাদের আজি দেখিছে যে আমি মাতৃপূজন বলে অনুষ্ঠানটি দিয়া হয়েছে বিবেকানন্দ কেন্দ্রই অনুষ্ঠিত, মানে বিবেকানন্দ কেন্দ্রর দ্বারা গোটেখিনি পরিচালনা করা হয়েছে। ই আসলে একটা ধর্মীয় অনুষ্ঠান বলেই নহয়, সমাজখনত যাতে একটা শুভ বার্তা যায়। আপনাদের যদি চাই ইয়াতে আমার কল্যাণ আশ্রমের তিলস্থিত কল্যাণ আশ্রমের যখন আবাসী আহিছে বৃদ্ধ বৃদ্ধা, আর তার ইয়াতে সরু সরু কণমানি লড়ছে নিজের মাতৃসকল যে ধরনের পূজা করেছে, এই দুইটা বস্তু যদি আমি চাও তা দেখব যে এহাতে দি বৃদ্ধাশ্রমের মহিলাসকল বা পুরুষসকলক লড়ছালী এড়ি দিছে বা বিভিন্ন কারণে তাতে তালে আহিছে, আর ইয়াতে চাক আপনার মাতৃক পূজন করা হয়েছে। মানে এই কন্ট্রাস্ট, মানে এই বৈষম্য যেটু আছে সেইটো আমি সমাজত এড়ি দিব বিচারিছো এই কালী মন্দিরের ফলের, যে সমাজত এটা মানুষে চিন্তা করক যে এই যে আমি লড়ছালীয় মাক দেউতাকক নাচায়, হ্যাঁ, বা বিভিন্ন কারণ তার লগত আছে, মানে গোটেখিনি কব বিচার না ইয়াতে, এই গোটেখিনিরপরা এইটু প্রতীয়মান হয় যে আমার সমাজখন কিছুমান বিশৃঙ্খলতা আছে, আর সেই বিশৃঙ্খলতাবিলাক আমি আসলে ইয়াতে পুনপটিয়াভাবে এড্রেস করব বিচারিছো, যাতে আমার সমাজের মানুষবিলাকে ইতিবাচকভাবে কিবা এটা ভাবক। গতি এনে ধরনের অনুষ্ঠানবিলাক সোণালী জয়ন্তীর লগত সংগতি রাখি আমি এনেকুৱা কিছুমান অনুষ্ঠান লৈছো যিবিলাক অনুষ্ঠানে মানুষের মনের মাজত কিছুমান চিন্তার উদ্রেক ঘটায়, আর সেই চিন্তাবিলাকে যাতে চিন্তাবিলাকর জড়িয়ে তেওঁলোকে যাতে সমাজত এক শুভবার্তা কঢ়িয়াব পারে, নিজের কারণে শুভবার্তা আনি লব পারে, আর তেওঁলোকে নিজের মাজত একটা সুপরিবেশ সৃষ্টি করে খোৱাঙত একটা পরিবেশ সৃষ্টি করে খোৱাঙর সেই পুরোনা গৌরব ঘুরাই আনিব পারে, আসলে আমি সেই চেষ্টা করেছো। মানে আপনাকে আকৌ কৈছো যে এই গোটেই অনুষ্ঠানটি অকল ধর্মীয় অনুষ্ঠান নহয় একেবারেই, ই হয়েছে একটা সামাজিক বৌদ্ধিক অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানবিলাকর জড়িয়ে সোণালী জয়ন্তীর লগত সংগতি রাখি আমি বিশেষভাবে এনেকুৱা অনুষ্ঠানবিলাকেই লৈছো। তার আগতেও আমি আনন্দধারা নামে একটা অনুষ্ঠান পরিবেশন করেছিল যেটা ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আহি পেলে ইয়াতে পরিবেশন করেছিল, সেই অনুষ্ঠানের জড়িয়ে আমি খোৱাঙর কিছুমান সমস্যা গীত নাট আলেখ্য আলোচনার মাজেরে আমি মানুষের মাজত উপস্থাপন করেছিল, আর মানুষে নিশ্চিতভাবে সে বুঝি পাইছে, আর বুঝি পয়ার পাছত কি হয়েছে তেওঁলোকৰ মাজত এইখানে আলোচনা বিলোচনা হয়েছে, মই নিজে দেখিছো এইখানে আলোচনা হয়েছে, আর আজির অনুষ্ঠানটি যে বৃদ্ধাশ্রমের আবাসী আনি পেলায় আর আমার ইয়ার মহিলা পুরুষসকলক গোটায় লড়ছালীক গোটায় আমি যে বার্তা দিব বিচারিছো সেই বার্তায় আমার সমাজত সুফল কঢ়িয়াই নিশ্চিতভাবে আনিব, আর অকল খোৱাঙৰ মাজতেই সোমাই নাথাকে কিন্তু বাহিরলৈকেও যাব আমি নিশ্চিত। আমি পরিচালনা মন্দির পরিচালনা সমিতি বা উদযাপন সমিতির তরফেরপরা আমি সেই কথাটো ভাবিছো, আর আমি সেই কারণে সরু সরু অনুষ্ঠান আপনাকে যে দেখিছে ইয়াতে ডাঙর বৃহৎ অনুষ্ঠান নহয়, আমি ডাঙর ডাঙর মানুষ মন্ত্রী এম এল এ ডাঙর ডাঙর মানুষক আমি মাতি অনা নাই, কিন্তু আমি ইয়ার এই অঞ্চলের মহিলা পুরুষক মাতি আনিছো, আর তার লগত বিবেকানন্দ কেন্দ্র বা কিছু সংখ্যক সরু মানে বর জাতক জিলিকা নাম জ্বলা মানুষ নহয় তেওঁলোকে নিজের নিজের ক্ষেত্রে কাম করে থাকা মানুষ তেওঁলোক ইয়াতে আহিছে অন্তরঙ্গভাবে আলাপ করেছে, আর সেই আলাপের জড়িয়ে আমি সেই ইতিবাচক বার্তাটি কঢ়িয়াব বিচারিছো। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990।